আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে ফ্রি ফায়ারের বেস্ট 10টি প্যাসিভ ক্যারেক্টারের এবিলিটি দেখাবো, যেই ক্যারেক্টারের এবিলিটিগুলো ইউজ করে আপনারা কিন্তু গেম প্লেটা আরও স্ট্রং করতে পারবেন এবং আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু আপনার ক্যারেক্টারের স্কিলের ভিতরে অ্যাড করে নিতে পারেন। আর ফ্রি ফায়ারের যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলো ক্যারেক্টারই কিন্তু যার যার এবিলিটির দিক দিয়ে কিন্তু বেস্ট। সো আজকের এই ভিডিওটিতে আমি 10টা ক্যারেক্টারের এবিলিটি দেখাবো, প্যাসিভ ক্যারেক্টারের ভিতরে যে ক্যারেক্টারগুলো আপনার বেশি ভালো লাগবে সেগুলো কিন্তু আপনার স্কিলে অ্যাড করে নিতে পারেন। সো আপনাদের কাছে আগেই বলে দিই, আমি অনেকদিন পরে কিন্তু ভিডিও করতেছি, আর ভিডিও অনেকদিন পরে করার কারণ হলো আমার চ্যানেলে দুইটা স্টেক আসছে, যার কারণে আমার মন একদমই ভেঙে গেছিলো, ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। সো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হব, যেভাবে হোক আমি রেগুলার ভিডিও করব, অবশ্যই সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন আগের মতোই। সো শুরু করা যাক। সো ফার্স্টে কথা বলবো হলো দিভা ক্যারেক্টার এবিলিটি নিয়ে। এই দিভা ক্যারেক্টারের এবিলিটি হলো আপনার টিমমেট যদি নকডাউন হয়ে যায়, আপনার টিমমেটকে রিভাইভ যখন দিবেন তখন 70% স্পিডে কিন্তু রিভাইভ হয়ে যাবে, মানে 1-2 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার টিমমেট রিভাইভ পেয়ে যাবে, বুঝতে পারছেন, মানে অনেক ফাস্ট কিন্তু রিভাইভ পেয়ে যাবে। প্লাস আপনার রিভাইভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার টিমমেট 60 স্পিড পেয়ে যাবে। যারা গেম প্লে একটু কম পারেন, আপনার টিমমেটদেরকে আপনি হেল্প করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু ইউজ করতে পারেন। আর এটা একবার ইউজ করার পরে অ্যাক্টিভ ক্যারেক্টারের মতো 60 সেকেন্ড এটা কুলডাউন হতে সময় লাগবে। সো 2 নম্বর রেখেছে হলো লুনা ক্যারেক্টার। এই লুনা ক্যারেক্টারটা তাদের জন্য বেস্ট যারা রাশ করে খেলতে পারেন এবং যারা ভালো একটু খেলা পারেন, তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের এবিলিটি হলো আপনি এই ক্যারেক্টারটা নিয়ে যখন একটা এনিমিকে মারবেন সাথে সাথে আপনার কিন্তু 8% মুভমেন্ট স্পিড প্লাস আপনার ফায়ারিং রেট বেড়ে যাবে, এবং আপনি যদি পরপর যদি এনিমিকে মারতেই থাকেন তাহলে কিন্তু আপনার ফায়ারিং এবং মুভমেন্ট স্পিড শুধু বাড়তেই থাকবে। মুভমেন্ট স্পিড এবং ফায়ার যদি আপনার বাড়তে থাকে তাহলে কিন্তু এনিমি খুব দ্রুতই মারা যাবে এবং আপনার এনিমি আপনাকে কিন্তু বেশ একটা ড্যামেজ দিতে পারবে না। সো যারা রাশ করে খেলেন তাদের জন্য এই লুনা ক্যারেক্টারটা কিন্তু খুবই হেল্পফুল একটা ক্যারেক্টার। সো 3 নম্বরে রয়েছে হলো J.Biebs এই ক্যারেক্টারটি। সো এই ক্যারেক্টারের এবিলিটি হলো আপনি যখন এটা ইউজ করবেন আপনার ক্যারেক্টার স্কিলের ভিতরে তখন আপনার 12 মিটারের ভিতরে আপনার যদি টিমমেট থাকে এবং আপনি যখন থাকবেন তখন কিন্তু আপনার ওই টিমমেট প্লাস আপনি আপনাদের যে ইপিটা সেই ইপিটা কিন্তু খুবই দ্রুত বাড়তে থাকবে এবং আপনাদের ওই ইপি থেকে স্পিডটাও কিন্তু খুবই দ্রুত বাড়তে থাকবে এবং আপনাদের ড্যামেজ কিন্তু 12% ব্লক করে দিবে। এনিমি যদি আপনাকে কোনো ড্যামেজ দেয় তাহলে 12% কম ড্যামেজ কিন্তু আপনার শরীরে বা আপনার টিমমেটের শরীরেও কিন্তু লাগবে, এবং আপনারা যখন কোনো এনিমিকে মেরে ফেলবেন তখন ওই এনিমির কাছে যে এপিটা অবশিষ্ট থাকবে সেই এপিটাও কিন্তু আপনাদের কাছে চলে আসবে, মানে আপনার এবং আপনার টিমমেট যদি আশেপাশে থাকে 12 মিটারের ভিতর থাকে তাহলে কিন্তু আপনার টিমমেটও ওই ইপিটা যে অবশিষ্ট ইপিটা ওই যাকে মারছেন যে এনিমিকে মারছেন সেই এনিমির থেকে কিন্তু আপনাদের কাছে চলে আসবে। সো 4 নম্বরে রয়েছে হলো নেরি ক্যারেক্টার। সো এই নেরি ক্যারেক্টারের এবিলিটিও কিন্তু বেস্ট একটা ক্যারেক্টার। সো এই নেরি ক্যারেক্টারের এবিলিটিটা হলো গুলোয়ালের ভিতরে। সো আপনি যখন গুলোয়াল মারবেন যদি কোনো এনিমি আপনার গুলোয়াল ভাঙার ট্রাই করে, সো আপনার গুলোয়াল কিন্তু ভাঙবে না, আপনার গুলোয়াল আরও রিপেয়ার হবে, আপনার গুলোয়াল তো রিপেয়ার হবে তার সাথে সাথে কিন্তু আপনি 40 স্পিড পেয়ে যাবেন। আপনি যদি 2টা গুলোয়াল মারেন 2টা গুলোয়াল থেকে আপনি টোটাল 80 স্পিড কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই নেরি ক্যারেক্টারের গুলোয়াল মেরে। এটার এবিলিটি জাস্ট গুলোয়ালে, আপনি গুলোয়াল মারলে কিন্তু আপনার লাভ, ঠিক আছে, মানে আপনার গুলোয়াল কিন্তু এনিমি মারতেও পারতেছে না সাথে আপনার কিন্তু এসপি মানে হেলথও কিন্তু বাড়তেছে, মানে গুলোয়াল থেকেই। এই ক্যারেক্টারটা আপনাদের সবারই কিন্তু ইউজ করা অবশ্যই প্রয়োজন। সো 5 নম্বরে রয়েছে হলো অথো ক্যারেক্টার। এই অথো ক্যারেক্টারের এবিলিটি হলো 20 মিটারের ভিতরে কোনো এনিমি যদি আপনাকে মারে বা আপনাকে যদি নকডাউন করে তাহলে ওই এনিমির 25% মুভমেন্ট স্পিড কমিয়ে দিবে। 25% কিন্তু অনেক, মুভমেন্ট স্পিড তো কমাবে সাথে সাথে ওই এনিমির মার্কও কিন্তু দেখতে পারবেন, মানে কোথায় আছে সেই লোকেশনটা কিন্তু আপনিও দেখতে পারবেন এবং আপনার টিমমেটটাও কিন্তু তার লোকেশনটা দেখতে পাবে, মানে তার মাথায় একটা চিহ্ন উঠে যাবে এবং এটা কিন্তু 4 সেকেন্ডের জন্য থাকবে। 6 নম্বরে রয়েছে হলো লিওন ক্যারেক্টার। আর এই লিওন ক্যারেক্টারটা কিন্তু সবার জন্যই কিন্তু বেস্ট, সবারই কিন্তু এটা ইউজ করা অবশ্যই দরকার, কারণ এই লিওন ক্যারেক্টার থেকে আপনি কিন্তু টোটাল 60 স্পিড পেয়ে যাবেন। এই লিওন ক্যারেক্টারের এবিলিটিটা হলো আপনার এনিমি যখন আপনাকে ড্যামেজ দিবে 2-3 সেকেন্ড পরেই 60 স্পিড পেয়ে যাবেন এবং এটা 5 সেকেন্ড পর পর যদি আপনি যতই ড্যামেজ খাবেন স্পিডটা অ্যাড হবে। সো 7 নম্বরে রয়েছে হলো DV ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের এবিলিটি হলো আপনি যখন চলন্ত অবস্থায় মানে আপনি যখন দৌড়িয়ে দৌড়িয়ে যখন ফায়ার করবেন বা কোনো এনিমিকে মারবেন রানিং অবস্থায় তখন কিন্তু আপনার মুভমেন্ট স্পিড 30% বাড়িয়ে দিবে,
মানে আপনি যখন চলন্ত অবস্থায় মানে আপনি দৌড়াচ্ছেন এমন অবস্থায় আপনি কোনো এনিমিকে দেখছেন এবং একটা ফায়ারিং করতেছেন মানে ফায়ার বাটন টিপতেছেন সো এই ক্ষেত্রে আপনার যে মুভমেন্ট স্পিডটা সেটা কিন্তু 30% বেড়ে যাবে মানে আপনি যখন ফায়ার করবেন এর সাথে এনিমির গায়ে মানে অ্যাকুরেন্সি আপনার 60% বাড়িয়ে দেবে বুঝতে পারছেন সো এই ক্যারেক্টারটা কিন্তু খুবই মারাত্মক যারা রানিং বা রাশার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ক্যারেক্টারটা বেস্ট হতে পারে সো আপনারা কিন্তু রানিং অবস্থায় কিন্তু মুভমেন্ট স্পিড 30% পাচ্ছেন অ্যাকুরেন্সি কিন্তু আপনারা 60% পাচ্ছেন এই ক্যারেক্টার থেকে রাশার রয়েছেন তাদের জন্য এই ক্যারেক্টারটা আসলে বেস্ট একটা ক্যারেক্টার আট নম্বরে রয়েছে হলো ম্যারো ক্যারেক্টার আপনারা যারা লং ডিস্টেন্সে যারা খেলতে চান বা যারা দূরের থেকে আপনারা ফায়ার করেন এনিমিকে তাদের জন্য কিন্তু এই ম্যারো ক্যারেক্টারটা অবশ্যই মারাত্মক একটা ক্যারেক্টার এই ম্যারো ক্যারেক্টারের এবিলিটি নিয়ে যদি আপনি কোনো এনিমিকে দূরের থেকে মারেন তাহলে 25% ড্যামেজ বেশি দেবে এবং ওই এনিমি 3.5% স্পিডে কিন্তু ওই এনিমিটা কিন্তু মারা যাবে সো প্যাসিভ ক্যারেক্টারের ভিতরে 9 নম্বরে রয়েছে হলো শিরু ক্যারেক্টার এই শিরু ক্যারেক্টারের এবিলিটি নিয়ে যদি আপনি গেম প্লে করেন যদি 100 মিটারের ভিতর কোনো এনিমি আপনাকে যদি ড্যামেজ দেয় তাহলে কিন্তু ওই এনিমির মার্ক দেখিয়ে দিবে মানে ওই এনিমিটা কোথায় আছে সেটার মার্ক কিন্তু আপনারা তার মাথার উপরেই দেখতে পারবেন এবং এটা শুধু আপনি দেখতে পারবেন না আপনার টিমমেটরাও কিন্তু দেখতে পারবে আর এই মার্কটা থাকবে 6 সেকেন্ডের জন্য টোটাল 4 জনের মার্ক আপনি দেখতে পারবেন যদি 4 জন চার দিক দিয়ে যদি আপনাকে ফায়ার করে লুকিয়ে লুকিয়ে যদি আপনি না বুঝতে পারেন বা যদি সাইলেন্সার দিয়ে যদি তারা মারে তাহলে কিন্তু আপনারা ইজিলি এই শিরু ক্যারেক্টারের এবিলিটি ইউজ করে আপনারা তাদের কিন্তু মার্কটা দেখতে পারবেন যে কোথা থেকে তারা মারতেছে তো তাদের মাথার উপরে কিন্তু একটা চিহ্ন উঠে যাবে সর্বশেষ লাস্ট যে ক্যারেক্টারটা রয়েছে সেটা হলো জে ক্যারেক্টার সো এই জে ক্যারেক্টারটা অনেকে ইউজ করেন না কারণ এটা হলো ফালতু একটা ক্যারেক্টার হিসেবে আপনারা জানেন তো এটা কিন্তু সবার জন্যই ফালতু না এই জে ক্যারেক্টারের এবিলিটি হলো যখন আপনি কোনো এনিমিকে মারবেন এনিমিকে মারার সাথে সাথে কিন্তু আপনার গানটা রিলোড হয়ে যাবে স্নাইপার ছাড়া যতগুলো গান রয়েছে এআর এসএমজি এবং এসজি মানে শর্ট গান সো এই সব গান যতগুলো আছে মানে স্নাইপার ছাড়া এই সবগুলো গান দিয়ে যখন আপনি একটা এনিমিকে মেরে ফেলবেন সাথে সাথে কিন্তু এই গানগুলো রিলোড হয়ে যাবে মানে ফ্রি ফ্রি কিন্তু আপনারা অ্যামো পেয়ে যাচ্ছেন মানে আপনাকে মারতে হবে মারলে কিন্তু আপনি অ্যামো পেয়ে যাবেন শর্ট গান যদি ভালো চালাতে পারেন তাহলে কিন্তু আপনি একটা এনিমিকে মারার সাথে সাথে কিন্তু আপনার শর্ট গানে অ্যামো পেয়ে যাবেন মানে ফুল হয়ে যাবে আপনার শর্ট গানের অ্যামোটা অনেক সময় দেখবেন যে একটা এনিমিকে মারার সাথে সাথে তার টিমমেট চলে আসে এবং টিমমেট আসার পরে কিন্তু আমাদের যে রিলোডটা মানে গানে যে রিলোড ওইটা হতে হতে কিন্তু ওই টিমমেট মেরে ফেলে তো এই ক্ষেত্রে কিন্তু যে ক্যারেক্টারটা কিন্তু অনেক মারাত্মক একটা হেল্প করতে পারে সেটা হলো আপনার কিন্তু রিলোড মানে একটা এনিমিকে মারার সাথে সাথে কিন্তু আপনার রিলোডটা হয়ে যাবে মানে একবার সাথে সাথে মরার সাথে সাথে কিন্তু রিলোড হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আপনার ওই টিমমেট যদি আসে মানে এনিমির টিমমেট যদি চলে আসে আপনাকে মারার জন্য তখন কিন্তু আপনি ইজিলি মেরে ফেলতে পারেন সো এই ক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যারেক্টারটা অবশ্যই হেল্পফুল করবে এবং এদিক দিয়ে কিন্তু এই যে ক্যারেক্টারটা বেস্ট একটা ক্যারেক্টার সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই 10টা ক্যারেক্টারের ভিতরে আপনার কোন ক্যারেক্টারটা বেশি ভালো লেগেছে এবং আপনি কোন কোন ক্যারেক্টারের এবিলিটিগুলো ইউজ করেন এই প্যাসিভ ক্যারেক্টারের ভিতরে সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নেক্সটে কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ